ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ক্যাম্প শিডিউল সেই ক্যাম্প শিডিউলে আমরা জানি যে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ এই তারিখে ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম দেওয়ার যে শিডিউল ছিল সেই শিডিউলটি কিন্তু ছিল চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ সেখানে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম অফ ক্লাস নাইন মানে নাইনের স্টুডেন্ট দু সালের রেজিস্ট্রেশন করার জন্য যে ফর্ম সেটা দেওয়া হতো এবং ওদের যে মিনিমাম এজ কত হবে এই সংক্রান্ত সার্কুলার দেওয়া হতো কিন্তু আমরা জানি এই মুহূর্তে পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এটা অনলাইনে সাবমিশন চলছে এই নাইনের রেজিস্ট্রেশন সেই জন্য এই যে ক্যাম্প নির্ধারিত যে ক্যাম্প সেই ক্যাম্পটি কিন্তু অনুষ্ঠিত হবে না সেটা কিন্তু একটা নোটিফিকেশনে বলেও দিয়েছে সেটা আমরা একটু দেখে নিই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এগারো সাত দু হাজার চব্বিশ তারিখে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবারে ইন্ট্রোডিউস করা হবে এবং সেটা চলবে পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এবং তার নিচে এখানে লিখে দেওয়া হয়েছে নো ক্যাম্প অফিস ফর ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম এখানে কিন্তু অনুষ্ঠিত হবে না দু হাজার চব্বিশ সালের চব্বিশে জুলাই যে রেজিস্ট্রেশনের ক্যাম্প হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না এখানে কিন্তু সেটা বলে দেওয়া হচ্ছে তো আমরা যদি আবার ক্যাম্প সিডিউলে ফিরে আসি তাহলে এখানে আবার বলা হয়েছে দু হাজার তেইশ সালের ছাত্রছাত্রীদের নাইনে যে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই সেই সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন ডেটা ভেরিফিকেশন অফ রেজিস্ট্রেশন ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস নাইন দু হাজার তেইশের সেইটা শুরু হবে মানে ডেটা ভেরিফিকেশানটা চেক লিস্টটা শুরু হবে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ থেকে মিড নাইট এগারো আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত এটা চলবে অনলাইন ভেরিফিকেশানটা এবং ওই একই পোর্টালের মাধ্যমেই সেটা চলবে আমরা জানি যে ডব্লিউ বিবিএসি ডেটা ডট কম এই যে পোর্টাল এই পোর্টালের মাধ্যমেই চলবে এবার আমরা আসছি বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বাইশ সাত দু চব্বিশ তারিখ নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হলো যে অনলাইন রেজিস্ট্রেশন ইলেভেনের এবারে যে সেমিস্টার ওয়ানের জন্য ইলেভেনের রেজিস্ট্রেশন করা হলো তার অনলাইন চেক লিস্ট ইস্যু করা হবে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে কারণ আমরা জানি এখনও পর্যন্ত লেট ফাইন সহ কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে তাই উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে ইস্যু করা হবে অনলাইন রেজিস্ট্রেশন চেক লিস্ট সেটা বলা হচ্ছে উইদাউট ফোটো অ্যান্ড সিগনেচার এরর এইগুলো ছাড়া বাকি যে যে ভেরিফিকেশান বা চেক লিস্ট সেটা কিন্তু করা হবে উনত্রিশ সাত দু তারিখে খুলে যাবে এবং সেটা উনত্রিশ সাত দু তারিখ থেকে চোদ্দো আগস্ট দু তারিখ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলবে এবং এর মধ্যেই চেক লিস্ট কিন্তু কারেকশান করে আমাকে সাবমিট করে দিতে হবে তো বলা হচ্ছে কোনো স্কুল যদি এটা সাবমিট না করে তাহলে সেটা অটো সাবমিটেড ধরে নেওয়া হবে সিস্টেমের পক্ষ থেকে এবং সেটা ধরে নেওয়া হবে এটাই ফাইনাল আর প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা ইস্যু করা হবে কারণ এবার থেকে আর প্রিন্টেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া হবে না দু সালে যে সেমিস্টার ওয়ান ছাত্রছাত্রীদের ইলেভেনের হবে যেটা সেপ্টেম্বর মাসে তো সেইটার জন্য প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু কাউন্সিলের এই পোর্টাল থেকেই আমাদেরকে ইস্যু করা হবে এবং সেটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এবং সেটা বলা হচ্ছে তিরিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই ইস্যু করার মানে বিষয়টা পোর্টালের মাধ্যমে আপলোড করে দেওয়া হবে এবং ইনস্টিটিউটদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে এই এই যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করা হবে এই প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো আপনারা ডাউনলোড করে নিন এবং প্রিন্ট করে নিন এবং ছাত্রছাত্রীদেরকে দিন কাদের না সেমিস্টার ওয়ান ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য এই যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এইগুলো তো বলা হচ্ছে এরপরেও যদি কোনো কারেকশান থাকে কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে সেটা কাউন্সিলের রিজোনাল অফিসে অ্যাপ্রোচ করা যেতে পারে দশই সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে কারণ সেমিস্টার যেহেতু শুরু হয়ে যাবে সুতরাং কাউন্সিলের নজরে কিন্তু বিষয়টা নিয়ে আসতে হবে দশই সেপ্টেম্বর দু তারিখের মধ্যে এবং অরিজিনালের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা ভুল থাকলো সেটা কিন্তু মানে হ্যান্ডেড ওভার বা জমা করে দিতে হবে নভেম্বর দু তারিখের ক্যাম্প অফিসে তো আমরা যদি এইচএস কাউন্সিলের পোর্টালটা একটু দেখি তাহলে দেখব যে চেক লিস্টের বাটন কিন্তু চলে এসেছে কিন্তু এডিট করার যে বাটন সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি তো এখানে আমরা এইচএসএ যে পোর্টাল সেই পোর্টালে যেখানে ইলেভেনের রেজিস্ট্রেশন করা হয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি যেমন আমার স্কুলের ক্ষেত্রে একশো চৌত্রিশ জন রেজিস্ট্রেশন ইলেভেনের সেমিস্টার ওয়ানের জন্য কমপ্লিট হয়েছে কিন্তু এটা চেক লিস্টের যে বাটন সেই বাটনটা কিন্তু এসেছে কিন্তু এই মুহূর্তে চেক করার যে বিষয়টা সেই সেটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাকশান বাটনটি এখনও পর্যন্ত খুলে যায়নি যাতে করে চেক করতে দেওয়া হয় শুধুমাত্র এই পেজটা এসেছে যেখানে একশো চৌত্রিশ জনের নাম শো করছে কিন্তু কোনো এডিট করার জন্য যে বাটন সেই বাটনটি কিন্তু এই মুহূর্তে দেয়নি তো যাই হোক কাউন্সিল এবং বোর্ডের পক্ষ থেকে যে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান এবং ক্যাম্প শিডিউল যেটা সেগুলো নিয়ে আমি সম্যক বিষয় তুলে ধরার আমি চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ